আব্দুল্লাহ ইবনে উমাল তার আমল থেকে প্রমাণিত রয়েছে। হ্যাঁ, এজন্য লেখক বলছেন যে সাহাবুল, হ্যাঁ সাহাবীর আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা বাতলিয়েছেন অথবা যে আমল করেছেন তার বিপরীত হয় তো কোনটা নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিতে হবে। তো কোন কোন ওলামারা বলছেন যাই যাচ্ছে ওই কথাই লেখক এখানে বলছেন, আচ্ছা ওয়াইন মাসাহাবে দারবাতাইন, যে দুইবার মারে, একবার মারলো হাতের জন্য, হ্যাঁ আর হাত আবার কতদূর পর্যন্ত? হ্যাঁ প্রথমবার কিসের জন্য মারবে? চেহারা, প্রথমবার মারলো চেহারার জন্য, আর দ্বিতীয়বার মারবে দিয়ে হাত একবারে কনুই সহ, কনুই সহ দুইটাই কনুই সহ। এটা হচ্ছে দ্বিতীয় মাজহাব যেটা কিছু কিছু ফোকাহারা নিয়েছেন। তো বলছেন যে যদি দুইবার মারে একবার মাটিতে মেরে চেহারার মাসে করবে, দ্বিতীয়বার দুই হাত মাসে করবে, যা যা তো জায়েজ। তাহলে ইখতিলাফ দুই ক্ষেত্রে, দ্বিমত হচ্ছে দুই ক্ষেত্রে, একটা ক্ষেত্রে হচ্ছে একবার মারার জায়গায় দুইবার মারবে, আর দ্বিতীয় ইখতিলাফ হচ্ছে যে হাতের কবজি পর্যন্ত নয় কনুই সহ মাসে করবে। এই দুটি পার্থক্য, এই দুটি তরিকা। তারপরে হাত কবজি থেকে হাত ফেরাবেন। দুইবার মারার হাদিস ওয়ারিদুন আনিস সাহাবা, সাহাবাই কেরাম থেকে বর্ণিত, মানে কিছু সাহাবা আব্দুল্লাহ বিন উমারের কথা বিশেষ করে বলো বলো মানে হাদিসটি নিয়ে আসা। তেমম কিসে নষ্ট হয়? তেমম ভঙ্গকারী বিষয়, উজু যাতে নষ্ট হয় তাতে তেমম নষ্ট হয় আর অতিরিক্ত নষ্ট হয়। ওয়াবতুল তেমম বাতলা কিসে? প্রথমত ইজা কান আন হাদাসিন আসগার, মানে উজু ছিল না, উজুর বিকল্প হিসেবে তেমম করেছেন, তো কি বেমবতলাতুল উজু, উজু যে কারণে নষ্ট হয় সেই কারণগুলিতে কি নষ্ট হয়ে যাবে? তেমম নষ্ট হয়ে যাবে যদি ছোট নাপাকি হয়। ওয়াইন কান হাদাসান আকবার, আর বড় নাপাকি যদি হয়, বড় নাপাকি মানে গোসল ফরজ হয়েছিল, বেমৌজে বাতিল গোসল, গোসল ফরজ হওয়ার কোন কারণ সৃষ্টি হয়েছিল, মিন জানাবাতিন, হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস অথবা বীর্যপাত হওয়া, হাইজিন অথবা মাসিক ঋতু, মহিলা মাসিক ঋতুতে পাক হয়েছে আর গোসল করার পানি নেই অথবা পানি আছে কিন্তু অসুস্থ, পাক হতে পারবে না, তেমন করে পাক হয়ে যাবে। নেফাস, নেফাস থেকে পাক হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হইলো 20 দিন 22 দিন বা 30 দিন 40 দিন, আর তারপরে পাক পবিত্র হয়েছে, এখন গোসল ফরজ তার উপর, ঠিক না? গোসল করবে তো পানি ব্যবহার করবে, অসুস্থ পানি ব্যবহার, ডাক্তার বলছেন তোমার গোসল করা চলবে না, কি করবে? তায়াম্মুম করবে। জি লিআন্নাল বাদালা লাহু হুকমুল মুবদালি, কারণ যেটা বদল বিকল্প সেটা কার হুকুমে, যার বদল তার হুকুমে, কোনটা বদল আর কোনটা আর বদল হয়েছে, উযু বা গোসল, হ্যাঁ এর বিকল্প বদল হচ্ছে তায়াম্মুম, তায়াম্মুমটা কার হুকুম নেবে? যার বদল হিসেবে, বিকল্প হিসেবে এসছে তার হুকুম নেবে, মানে যেই কারণে, হ্যাঁ তাহলে উযু নষ্ট হয় সেই কারণে তায়াম্মুম নষ্ট হবে। আর গোসলের ক্ষেত্রে গোসল তখন যখন গোসল ফরজ হয়, গোসল একবার গোসল ফরজ ছিল, গোসল ফরজ থাকার পরে তায়াম্মুম করলেন, হ্যাঁ শরীয়তে ওযুর কারণে তায়াম্মুম করলেন, আর তায়াম্মুম করার পরে আবার গোসল ফরজ হয়ে গেল, তখন আবার গোসল করতে পারলে গোসল করতে পারে, না হলে তায়াম্মুম করতে। জি এটা পানি করে শেষ, আপনার তেমন নষ্ট হয়ে গেছে, কিন্তু আর একটা লোক অসুস্থ থাকার কারণে তেমন করেছে, আর বাড়িতে পানি সবসময় দেখছে, পানি দেখলে কি তেমন নষ্ট হয়েছে নাকি? না, ওই পানি না পড়ার কারণে তো সে তেমন করেনি, সুতরাং পানি দেখুক আর পানিতে ডুবে থাকুক, হ্যাঁ পানি ব্যবহার করতে পারছে না সেই জন্য সে তেমন করেছে। অবি জাওয়ালিল উযরি, আর উযর দূর হয়ে গেলে, আল্লাযী মিন আজালিহি শরিয়াত, যে কারণে তার জন্য শরীয়তে তেমন বিধান দেওয়া হয়েছে, মিন মারাজিন অসুস্থতা, অনাহি বা ইত্যাদি, অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি তেমন করে থাকে যেটা উযর ছিল, তাহলে তেমন কখন নষ্ট হবে? যখন তার ওজন দূরীভূত হবে, ওজন শেষ হয়ে যাবে। জি তেমন বললাম যে অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় তেমন করেছে, আর তারপরে চিকিৎসক বললো বা নিজের উপলব্ধি করতে পারছে যে এখন আমি ওজু করলে আমার কোনো ক্ষয়ক্ষতি নেই, তাহলে তখন তেমন বাতিল হয়ে, তখন নষ্ট হয়ে যাবে, তখনই নষ্ট হবে যখন দেখছে আমি এখন পারবো উজু করতে, জি তখন তেমন নষ্ট হয়ে যাবে।
ওমান আদিমাল মা ওয়া সাইয়িদাত তাইব, আর একটি মাসআলা, পানিও নেই আর মাটিও নেই, পানিও নেই আর মাটি নেই, হইতে পারে পারে না হতে পারে, অথবা আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, বন্দি হাত পা বেঁধে রেখেছে, হাসপাতালে রোগী, হ্যাঁ বিছানায় উঠতে পারছেন না, অপারেশনের রোগী উঠতে পারছেন না, নিষেধ উঠা যাবে না, আর তাকে কেউ হেল্প করার মতো আশেপাশে নেই, যদি থাকে কলিং বেল আছে দেখে নেবে, তাহলে সিস্টারকে ডেকে করতে পারবে, কিন্তু এরকম যদি ব্যবস্থা না থাকে, হ্যাঁ হইতে পারে, শরীয়তের মশলা সর্বস্তরের লোকের জন্য এবং সকল অবস্থার জন্য। তো বলছেন যে যেই ব্যক্তি পানিও পাচ্ছে না, ওয়াসাইদা তার মাটিও পাচ্ছে না, ওয়াসালা এলা হালে, অথবা এমন অবস্থায় পৌঁছেছে যে লা ইয়াসতাতি মাহু লামসাল বাশারাতি বিমাইন, যে অবস্থায় শরীরে পানি স্পর্শ করাতে পারছে না, ওয়ালা তোর আর মাটিও ঠেকাতে পারছে না, হাত বাবা না আছে, পানি সামনে আছে কিন্তু হাত বাড়াইতে পারছে না, নড়তেও পারছে না, চড়তেও পারছে না, হ্যাঁ এইরকম পরিস্থিতি। ফাইন নাও ইয়োসাল্লি, তাহলে নামাজ মাফ। যেমন আমাদের দেশের অধিকাংশ শেষ অবস্থায় যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে, এরা হ্যাঁ উজু করতে পারতো না, তেমন করতে পারছে না, সেজন্য নামাজ পড়ে, এতদিন নামাজ পড়েনি, কি কাফফারা হবে, তখন বিদাতি মোল্লাদের তো একটা বেটার চান্স, যে এখন একটা ইনকাম সোর্স লাগা কাফফারা, কত অর্থ তোমার বাপের নামাজ ছুটেছে, বলছে যে এক মাস নামাজ, এক মাসে পাঁচ দিন, তিন পাঁচে পনেরো, 150 অক্ত, 150 তে 1,000 টাকা ফাইন, 1,000 টাকা তোমার জরিমানা, দিল্লি জরিমানা লাগিয়ে দিল, হ্যাঁ কাফফারা, নামাজের কোনো কাফফারা নেই, সারা পৃথিবীর জমিন যদি কোনো রাজা দিয়ে দেয়, আর রাজা বলে যে আমি নামাজ পড়বো না, আমার রাজত্ব দিয়ে দিলাম, তবু আল্লাহ মাফ করবে না, 2-4 টাকার 1,500 টাকার কাফফারা দাও তো দূরের কথা, বোঝা গেছে কি যায়নি? জি হ্যাঁ।